নমস্কার দর্শক বন্ধু, চৈতালির রান্নাঘরে আপনাদের স্বাগত জানিয়ে আজ আমি কাঁঠালের আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে থাকা একটি উপকরণ দিয়ে অনায়াসে তৈরি হয়ে যাবে কাঁঠালের আইসক্রিম। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর কাঁঠাল থেকে বিচিগুলো বার করে বিচি ছাড়ানো কাঁঠালগুলো আমি মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখেন পেস্ট করা হয়ে গেছে, ঠিক এই রকম হয়েছে। আপনারা ভাবতে পারেন এর মধ্যে ছিবড়াগুলো মুখে বাঁধতে পারে, তবে দেখেন দেখাচ্ছি একদম একটুও ছিবড়া নেই, একদম পেস্ট হয়ে গেছে পুরো। তবে যদি আপনারা মনে করেন ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এবার এই কাঁঠালের পেস্টটা আমি একটা কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটাকে আমি কাঁঠালের এই পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এই কাঁঠালের পেস্টটাকে ভালো করে জাল দিয়ে নেব। 15 মিনিট গ্যাসে ভালো করে জাল দেওয়ার পর এই পেস্টটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই পাত্রটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি আর ওপরটা একটু সমান করে দিচ্ছি। এবার এই পেস্টটা নর্মাল টেম্পারেচারে আসলে তারপরে 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 8 ঘন্টা পর ফিরে এলাম। এবার এটা খুলে দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর জমেছে আইসক্রিমটা। আপনারা বিশ্বাস করবেন না, এই কাঁঠালের আইসক্রিমটা সত্যি খুবই সুন্দর হয়েছিল খেতে। এবার আমি একটি ডাবু হাতার সাহায্যে আইসক্রিমটাকে স্কুপ করে নিচ্ছি। তাহলে এই রকম কাঁঠালের আইসক্রিম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।